একা তৃণমূল ভোট করলে জিততে পারবে না, বাড়ুইয়ে বললেন সুজন চক্রবর্তী। স্বচ্ছভাবে পঞ্চায়েত নির্বাচন করা সহ একাধিক দাবিতে রবিবার বাড়ুই থানায় স্মারকলিপি দিল বাম কংগ্রেস। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সুজন চক্রবর্তী, কংগ্রেস জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ বাম কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। সুজন চক্রবর্তী বলেন, একা তৃণমূল ভোট করলে জিততে পারবে না। আগে এসপি ডিএম তারা তৃণমূলের দপ্তরে গিয়ে বসে থাকতো, আগেই বলেছিলাম বাঘ হলে তাকে হয় জঙ্গলে কিংবা খাঁচা বন্দি করে তিহার জেলে রাখতে হবে, এখন সে বাঘ তিহার জেলে বন্দি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লেনিন সরণির নাম পরিবর্তন প্রেক্ষিতে সাংবাদিকদের সুজন চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী রোজই পুজো করে, লোকে ইমোশনালি কোথাও ব্যবহার করে না। তৃণমূল যে পথ দেখিয়েছে শুভেন্দু সেই পথেই চলছে। শুভেন্দু অরিজিনালি তৃণমূলের লোক, রেল মন্ত্রক ও রাজ্য সরকার সহমত হলে নাম পরিবর্তন করা যায়। শুভেন্দু অধিকারী আজকে কোনো একটা তো এখন রোজই পুজো করে, সকাল দুপুর সন্ধে, বেশি পুজো করছে কেন, এতদিন তো করতো না, হঠাৎ বুঝে গেছে যে লোকের উপরে ভরসা নেই, অতএব লোককে ইমোশনালি কোথাও ব্যবহার করা যায় কিনা। তৃণমূল যে পথ দেখিয়েছে পশ্চিমবাংলায়, শুভেন্দু সেই পথেই চলছে। শুভেন্দু তো অরিজিনালি তৃণমূলের লোক, ফলে ওরা খালি নাম বদল করতে চায় আর রং বদল করতে চায়। নাম বদল আর রং বদলে যে কোনো কাজের কাজ হবে না, এটা বাংলার মানুষ সবাই বোঝে, তৃণমূল বোঝে না, বিজেপি বোঝে না। ওরা খালি নাম বদল করতে চায়, এর নাম বদল করে ওর নাম দাও, তার নাম বদল করে সেটার নাম দাও। সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে যেমন সম্ভব নাম বদল করা হয়েছে, তারপরে যদি জরুরি কিছু থাকে সরকারের সে ব্যাপারে কমিটি আছে। কিন্তু ধর্মতলা তো ধর্মতলাই, ওটা কোন ধর্ম কেউ দেখেনি, ওটা ধর্মতলা। শুভেন্দু অধিকারী বলেছেন রেল মন্ত্রককে অভিযোগ মানে দরখাস্ত করবেন যাতে রেল স্টেশনের নাম বদল করা হয়। রেল স্টেশনের নাম বদল করার নির্দিষ্ট নিয়ম আছে, রেল মন্ত্রক প্রস্তাব দিতে পারে, রাজ্য সরকারকেও সহমত হয়ে সিদ্ধান্ত করতে হবে। রাজ্য সরকার এবং রেল মন্ত্রক সহমত হয়ে করবে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী তখন কিছু নাম নাম করেছেন, সেই নাম নাম যদি বদল করতে হয় এখনকার রেলমন্ত্রীকে বলতে হবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে করতে, আর রাজ্যের মানুষ বোঝে যে নাম বদল করাটাই কোনো কাজের কথা না, বরং মেট্রো অথবা রেলের পরিষেবা বৃদ্ধি করাটাই মূল। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন যে যেহেতু ওনার কনভয় থাকা একজন মারা গেছে, সেই জন্য কাঁথিতে মিছিল হয়েছে, এবারে কেউ মারা গেলে কালীঘাটে নিয়ে গিয়ে মিছিল করা হবে। আমি আগের দিনই বলেছি শুভেন্দু অধিকারীর কনভয়তে সাইকেল আরোহী একজন মারা গেছেন, এটা খুবই দুঃখের ব্যাপার। অভিযোগটা হচ্ছে এই, এটা দেখেও শুভেন্দু অধিকারীরা সেখানে দাঁড়াননি, অথবা আশপাশে গিয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে সাহায্য করার মনোভাব দেখাননি, এটা বেঠিক, ঘোরতর বেঠিক। অন্তত যদি ওখানে দাঁড়াতে না পারতেন পাশে গিয়ে থানা পুলিশ তাদেরকে যোগাযোগ করে কিছু করার চেষ্টা করতেন, সেইটা উনি করেননি। আর তৃণমূল তো এখন যেটা হয়েছে, কাজের কাজ লড়াইতে নেই, যে কোনো ব্যাপারে একটা